আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পাঠ পরিচালনায় আমি আফসারি খানম ভুঁইয়া, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা গল্প নিয়ে এসেছি, সেই গল্পটা তোমাদের বাংলা বইয়ে আছে। সেই গল্পের নাম হলো কাক ও কলসি। এটা খুব একটা মজার একটা গল্প। তোমরা দেখো, তোমরা বই খুলো সবাই, বাংলা বইটা খুলে ছয় পৃষ্ঠার পাঠ পাঁচ বের করো সবাই। আমাদের গল্পের নাম হলো কাক ও কলসি। বড় একটা মাঠ, মাঠের উপরে ঘন বন। এক ছিল কাক, সে খাবারের খুঁজে বনে যেতে চাইল। সে উঠতে শুরু করলো, উঠতে উঠতে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খুঁজে, তখন একটা কলসি পড়ল তার চোখে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসল কলসির উপর। সে দেখল পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। কাক তখন কলসিটাকে কাত করতে চাইল, কিন্তু পারল না। তাই পানি খাওয়াও হলো না, তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। এই যে দেখো, সে নুড়ি কলসির ভিতরে ফেলতেছে। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল, তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করল, তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। এই যে দেখো ছবির মধ্যে, দেখো কীভাবে কাক কলসির ভিতরে পাথর ঢুকালো, তারপরে পানিগুলো উপরে উঠে গেছে। এই যে পানি কলসি ভরে গেছে, আর কাক পানি খেয়ে তখন তার পিপাসা মিটালো, সে খুব খুশি হয়ে গেল। দেখছো, কাকের এই বুদ্ধির কারণে সে তার প্রাণ বাঁচাতে পেরেছে পানি খেয়ে। এখন দেখো, আমাদের হ্যান্ড নোটটা বের করো সবাই। হ্যান্ড নোটে দেখো, এক নম্বরে আছে শব্দার্থ লিখো। আমরা বাম পাশে শব্দ এবং ডান পাশে অর্থ, এই কথাটা যখন আমরা লিখব এই কথাগুলি আগে লিখব। লিখে শব্দের নিচে শব্দগুলো লিখব আর অর্থের নিচে অর্থগুলো লিখব। শব্দ দেখো কী আছে, তাকালো, তাকালো অর্থ দেখল। খোঁজ, খোঁজ অর্থ তালাশ। নাগাল অর্থ নিকট। নুড়ি অর্থ ছোট পাথর। বন অর্থ জঙ্গল। খুশি অর্থ আনন্দ। দুঃখ অর্থ কষ্ট। ভিতরে, মধ্যে। ডানা, পাখা। বুদ্ধি অর্থ কৌশল। এখন দুই নম্বরে দেখো, মাঠের উপারে কি ছিল। উত্তর হবে, মাঠের উপারে ঘন বন ছিল। তারপরে তিন নম্বরে দেখো, কাকের পিপাসা পেল কেন। উত্তর হবে, খাবারের খুঁজে উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেল। চার নম্বর দেখো, কিভাবে তলার পানি কলসির মুখে উঠে এলো। উত্তর হবে, কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল, এক সময় তলার পানি কলসির মুখে উঠে এলো। চার নম্বরে দেখো, কাক খুশি মনে ডানা ঝাড়া দিল কেন। উত্তর হবে, কাকটি প্রাণ ভরে পানি খেয়ে পিপাসা মিটাল, এজন্য কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। তারপরে ছয় নঙে দেখো, শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে, মাঠের উপারে ড্যাশ বন। এখানে ড্যাশের জায়গায় কী হবে, মাঠের উপারে ঘন বন। খ নঙে আছে, উঠতে উঠতে কাকের খুব ড্যাশ পেল। উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেল। গণঙে আছে, কাক ড্যাশ ঢুকিয়ে দিল কলসিতে। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে। ঘনঙে দেখো, কাছেই দেখতে পেল অনেক ড্যাশ।
কাছেই দেখতে পেল অনেক নুড়ি। উঙ্গনঙ্গে দেখো এক সময় দেশ কলসির মুখে উঠে এলো, এক সময় পানি কলসির মুখে উঠে এলো। তারপরে চনঙ্গে দেখো কাক খুশি মনে ডানা দেশ দিল, কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। এখন সাতনঙ্গে দেখো সত্য মিথ্যা লিখো, কনঙ্গে আছে এক ছিল কাক। এটা তো আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতেই আছে, তাই না? এটা উত্তর হবে সত্য। খনঙ্গে আছে উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেল, এটাও সত্য। গণঙ্গে আছে কাকটি লেজ ঢুকিয়ে দিল কলসিতে, কাক কি ঢুকিয়েছিল? ঠোঁট ঢুকিয়েছিল। তাইলে এখানে লেজ কথাটা আছে, তাইলে এই বাক্যটি হবে মিথ্যা। ঘনঙ্গে আছে কাছেই দেখতে পেল অনেক নুড়ি, এটা সত্য। উঙ্গনঙ্গে আছে কাকটি প্রাণ ভরে খাবার খেলো, কাকটি তো প্রাণ ভরে পানি খেয়েছে, তাই না? তাইলে খাবার খেলো কথাটি হবে মিথ্যা। তারপরে চনঙ্গে আছে কাক খুশি মনে নাচতে লাগলো, এটা হবে মিথ্যা। কাক খুশি মনে কি করছিল? ডানা ঝাড়া দিয়েছিল। এখন আটনঙ্গে দেখো বাক্য গঠন করো, তাকালো, তাকালো দিয়ে একটা বাক্য গঠন করো। তো আমাদের শিটে দেখো কি আছে, কাকটি এদিক ওদিক তাকালো পানির খুঁজে। আমরা তাকালোর নিচে একটা দাগ দিয়ে দেব। খুঁজে, কাকটি খাবারের খুঁজে বনে গেল, খুঁজের নিচে একটা দাগ দিয়ে দেব। নাগাল, উঁচু ডালের আম নাগাল পেলাম না, নাগালের নিচে আমরা একটা দাগ দিয়ে দেব। নুড়ি, কাছেই দেখলাম অনেক নুড়ি, নুড়ির নিচে একটা দাগ দিয়ে দেব। প্রাণ ভরে, কাকটি প্রাণ ভরে পানি খেলো, প্রাণ ভরে নিচে একটা দাগ দিয়ে দেব। নয়নঙ্গে দেখো সাজিয়ে লেখো, এখানে উল্টাপাল্টা বর্ণ দিয়ে শব্দ আছে, আমরা এটাকে সাজিয়ে সঠিক শব্দটা লিখব বা পড়ব। এখানে আছে ক কা, এটাকে সাজিয়ে লিখলে হবে কাক। বখু, সাজিয়ে লিখলে হবে খুব। নব, সাজালে হবে বন। শিখু, এটা হবে খুশি। শিলক হবে কলসি। পাশাপি, এটাকে সাজিয়ে লিখলে হবে পিপাসা। সলব, এটাকে সাজিয়ে লিখলে হবে বসল। ঠমা, এটা হবে মাঠ। টঠু, এটা হবে ঠোঁট। তারপরে এই গেল আমাদের কাক ও কলসি গল্পটা এবং তার প্রশ্নোত্তর শব্দার্থ এগুলো সব। এখন দেখো আমরা ব্যাকরণে চলে যাই। ব্যাকরণে দেখো কি আছে, এক নঙ্গে আছে ভাষা কাকে বলে, এটার উত্তর হবে আমরা কথা বলে বা লিখে যে ভাব প্রকাশ করি তাকে ভাষা বলে। তারপরে দুই নঙ্গে আছে শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। কি লেখা আছে, এক বা একাধিক অর্থবোধক, মানে যে কোনো ধ্বনি বা আমাদের নিজেদের মন গড়া মতো ধ্বনি বা ধ্বনি সমষ্টি বললেই কিন্তু শব্দ হবে না, শব্দ হতে হলে এটার একটা অর্থ থাকতে হবে, বুঝতে পারছো? তো এক বা একাধিক অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে, যেমন বই, কলম ইত্যাদি। বই আমরা চিনি, বই আমরা পড়ি, কলম, কলম দিয়ে আমরা লিখি, তাই না? এগুলো একটা অর্থবোধক শব্দ। চার নঙ্গে দেখো বাক্য কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, এক বা একাধিক শব্দ মিলিত হয়ে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। এক বা একাধিক শব্দ, এক বা একাধিক শব্দ যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু বাক্য হবে না। এটাকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি বাক্যের মাধ্যমে। এই শব্দগুলা পাশাপাশি এমনভাবে বসাবো যাতে আমাদের এটা একটা বাক্য হয়। তাইলে কি, এক বা একাধিক শব্দ মিলিত হয়ে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। যেমন এসো, এই যে এসো যে একটা শব্দ, কিন্তু এটা একটা বাক্য,
যেমন ধরো তোমরা যে বলো যে ম্যাডাম পানি খেতে যাব, আমরা বলি যাও। আবার যখন বলো ম্যাডাম আসি, তখন কি বলি আমরা? এসো। এই এসোই হইল একটা বাক্য। তারপরে আমি যাই, এটা একটা বাক্য। আমি ভাত খাই, আরেকটা বাক্য। এখন দেখো আমরা একটা অনুচ্ছেদ পড়ব। আমাদের অনুচ্ছেদের নাম হলো আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয় মানে কি? বিদ্যালয় ইংরেজিতে কি পড়েছো? বিদ্যালয় ইংরেজি স্কুল, তাই না? হ্যাঁ। তো আমাদের বিদ্যালয়, এটা হবে আমাদের বিদ্যালয়ের নাম ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ইহা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। আমাদের বিদ্যালয়টি ছয়তলা বিশিষ্ট একটি ভবন। আমাদের বিদ্যালয়ে প্রায় 1500 জন ছাত্রছাত্রী এবং 70 জন শিক্ষক শিক্ষিকা আছেন। আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুবই মনোরম। এই বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবই উন্নত, তাই আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি। তো এই হলো আমাদের আজকের পড়া। তোমরা বাসায় পড়বে, না বুঝলে আম্মু আব্বুর সাহায্য নিবে, তারপরে এগুলো পড়ে আগে শিখে নিবে, বানান করে করে শিখবে, তারপরে খাতায় লিখে ফেলবে, লিখে আম্মুকে দেখাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।